দুনিয়াটাকে যখন ঝাঁকুনি দিয়ে দেওয়া হবে, জমিনটা যখন এমন টালমাটাল করতে লাগবে, ওয়াকালাল ইনসানু মালাহা, তখন এই পৃথিবীর মানুষেরা পাগলের মতো হয়রান হয়ে যাবে। কি হলো রে এই জমিনের, কি হলো এই জমিনটি কেন এমন টালমাটাল করতে লাগলো? একজন অন্যজনকে বলবে আর পাগলের মতো দৌড়াবে। সেইদিন মানুষ খিদার জ্বালাই গাছের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে খাবে। রাত হয়ে যাবে সকাল হবে না, সকাল হয়ে যাবে রাত্রি লাগবে না। সূর্যটি পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে যাবে। ভাইজান কত কথা আপনাদের বলবো বন্ধু, দ্বিতীয় ঝাটকাটি যখন মেরে দেওয়া হবে জমিনটা এমন ভাঙচুর চুরমার হয়ে যাবে ভাইজান, সেই দিনটি এমন ভয়াবহ দিন হয়ে যাবে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর মুখ থেকে পাওয়া যায়, ইতিহাসের ইতিহাসের মধ্যে পাওয়া যায়, সেই দিনটি এত ভয়াবহ দিন হবে মা, সেই দিনটি এমন খাতারনাকময় দিন হবে খালা। আমি মনিরুদ্দিন বলি নাই রে, নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয়, একজন নারী মা হতে গেলে তার কি কষ্ট যন্ত্রণা হয়। এই দুনিয়াতে যারা মা হয়েছে এরা ব্যতীত আর অন্য কোনো ব্যক্তি জানেন না। অনেকেই বলবেন মেয়েরা জানে, মেয়েরা বলবেন তখন বহু বচন হয়ে গেল, যেই মেয়েটার বিয়ে হয়নি সে জানে না, যেই মেয়েটা আল্লাহর তরফ থেকে বাঞ্ছা সেই মেয়েটা জানে না, মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয়, মা হতে গেলে কি যন্ত্রণা ভোগ করতে হয়। এই আল্লাহর জমিনে যেই নারীটা মা হয়েছে অন্য মহি ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে জানে না। ভাইগত, একজন নারীর যখন সন্তান ভূমিষ্ঠ হয় তার কি যন্ত্রণা রে ভাইগত। আমি মনিরুদ্দিন, আমার বয়সটি 14-15 বছর ছিল, মানুষ ছোট ছেলে বলে কোনো লক্ষ্য খেয়াল করতো না। আমার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে এক মহিলার সন্তান ভূমিষ্ঠ হয়, মেয়েটা এমন বিকটভাবে চিৎকার করে, তার চিৎকারে প্রতিবেশীদের চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর করে জল। মেয়েটা চিৎকার থামতে না পেরে সহ্যর সীমা ছড়িয়ে যাচ্ছে। মেয়েটা বলে আল্লাহ তোর কসম করে বলছি, মা হতে গেলে এই যন্ত্রণা ভোগ করতে হয়, এটা যদি পূর্বে একটু জানতে পারতুম রে আল্লাহ, তোর কসম দিয়ে বলছি আমি স্বামীর ঘরে শুইতাম না, আমার স্বামীকে আমি মিলামিশা করতে দিতাম না। সহ্য না করতে পেরে সীমা হারিয়ে মেয়েটার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেল, বাজান রে। আমি মনিরুদ্দিন বলছি খবরদার, মাকে খোঁটা দিয়ে কথা বলো না, মা অতি দয়ার জিনিস রে, মা অতি মায়ার জিনিস। মা কারে বলে মনিরুদ্দিনকে জিজ্ঞাসা করো, মনিরুদ্দিনকে জিজ্ঞাসা করো, মা কাকে বলে? ভাইজান এই কথাটি আমার বলার মেন উদ্দেশ্য হলো আমার দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন সেই দিনটি এত ভয়াবহ খাতারনাকময় দিন হবে, গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, চিমটি কাটার সামান বুঝতে পারবে না। তবে কতই কঠিনময় দিন হবে ভাইজান। নাম্বার 2, মা তার সন্তানকে কত ভালোবাসে। আপনাদের তো লম্বা লম্বা ঠ্যাং আছে, আপনাদের তো লম্বা লম্বা হাত আছে, মায়ের পেট থেকে একটি হৃষ্টপুষ্ট সুন্দর তাজা টাটকা সন্তান হলে মা আর বাবার মুখের হাসি ফুটে যায়, তার 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 গৌরবের ঠিক থাকে না, বলে আমার একটা সাহারা লাগলো। তবে ভাই গো, তোমার দুটো হাত তুল ছিল, তোমার দুটি পা ছিল, তুমি তোমার মা বাবার সাহারা হয়েছিলে, কিন্তু আমি কোন সাহারা রে, যার দুটি হাত নেই যার দুটি পা নেই, এমন সন্তান যদি মায়ের পেট থেকে আসে মা এমন কি আনন্দ হতে পারে,
কেন যার যার হাত নেই পা নেই চার কর্ম করার কোনো শক্তি নেই এমন ছেলে যদি মায়ের পেট থেকে হয় মায়ের তো কিঞ্চিত পরিমাণ মায়া থাকার কথা নয় কিন্তু ভাই গো আমি এই জন্য মনিরুদ্দিন বলেছি মা কাকে বলে আমি মনিরুদ্দিন জানি কেন হাত দুটি যদিও না থাকে পা দুটি যদিও না থাকে মা কত ভালোবেসেছিল রে মা যেন ফেলে দিতে পারে নাই মায়ের পেট থেকে আসলাম এমনই এতটুকুন গোস্তের টুকরোর মতো এক ছোট সন্তান মা যেন ফেলে দিতে পারল না মা আমার ছোড়ো ছিঁড়া তেনা দিয়ে ছিঁড়া কাপড় দিয়ে সুন্দর করে মুছে বুকে জড়িয়ে লালন পালন করে এক দুই করে চোদ্দটি পনেরোটি বছর ধরে লেখাপড়া করিয়ে ভাই গো পৃথিবীবাসীর কাছে তুলে দিল দেখ রে দেখ এক মা কেমন সন্তান মানুষ করতে পারে ভাইজান বন্ধুরা আমার আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা মা অতি দয়ার জিনিস আপনারা তো ছয় মাসে বসতে শিখেছিলেন আমি মনিরুদ্দিন দুই বছর থেকে চার বছর জমিনে বসতে পারি নাই আজকে বসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কাটিয়ে দিই কিন্তু ভাই গপ আপনারা ছয় মাসে বসতে পেরেছেন আমি চার বছরে বসতে পেরেছি আপনারা দুই বছরে জমিনে চলতে পেরেছেন আমি মনিরুদ্দিন আট বছরে জমিনে চলতে পেরেছি মা ফেলে দিতে পারেনি রে পড়ে গেছি উঠতে পারি নাই মা কাজ ছেড়ে দৌড় দিয়েছে চোখের পানি ছেড়ে বুকে জড়িয়ে বলে আল্লাহর দরবারে কেঁদেছে আল্লাহ তুই আমার মুনিরের নিরাপত্তা করিস মা তার সন্তানকে কত ভালোবাসে রে এই কথাটি বলার উদ্দেশ্য হলো এই কথাটি বলার কারণ হলো মা সেই দিনটি এমন এক খতরনাকময় দিন হবে সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে চলে যাবে মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায় আমার সোনার টুকরা কোথায় সেই দিন মানুষ বেকুল হয়ে যাবে মানুষের হুঁশ থাকবে না ভাইজান আমার আব্বা জানেরা শুধু তাই নয় কোথার লম্বা চওড়া না করে আপনাদের কষ্ট হয় আমার জুলুম হয় কেন আপনারা আমাকে পানি একদিন আমি মনিরুদ্দিন আপনাদের মতো লোকগুলিকে পাই প্রতিদিন এমনি করে করে সাড়ে আট মাস গাড়ি রানিং থাকে কতদিন গাড়ি রানিং থাকে সাড়ে আট মাস গত অক্টোবরের নয় তারিখ স্টার্ট করেছি চলতে আছে কতদিন চলবে জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত প্রতিদিন প্রতি নাইট আবার সময় সময়ে দুইবার করেও মারতে হচ্ছে কোনো কোনো দিন দুইবার করে দিতে হচ্ছে ২০ তারিখে দুই দুটো দিতে হবে একটা ২৪ পরগনা একটা হাওড়া আমার ভাইরা আমার আব্বা যেন সোনার চানেরা শুনে যেন রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি বন্ধু আকাশ নেই চন্দ্র নেই সূর্য নেই গ্যালাক্সি নেই উপগ্রহ নেই মঙ্গল গ্রহ নেই মহাশূন্য নেই সমস্ত কিছু শেষ আমার ভাইরা ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আল্লাহ তার ফারিস্তাগুলিকেও রাখবেন না তাদেরকেও মেরে দেওয়া হবে শুধু ফারিস্তাদের মধ্যে সকলকেই মেরে দেওয়া হবে এমনকি যে আজরাইল মালিকুল মউত পৃথিবীর মৃত্যু করল সেই মালিকুল মউতকেও আমার আল্লাহ রাখবেন না মরে যা মর আমার আল্লাহর অর্ডার মোতাবেক আজরাইল তার জীবনটা নিজেই কবজ করে মাবুদের দরবারে দিয়ে দেবে আর কিছু নাই বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহ
আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ও গো নবী বলে দাও কাকে বলবো হিন্দু না জৈন বৌদ্ধ না খ্রিস্টান ইহুদি না নাসারা দেওবন্দি না বেরেলি হানাফি না কাদিয়ানি মালিকি না হাম্বেলি শিয়া না সুন্নি খান না পাঠান সিপি কি হলো জল আছে এই জলটা না ভাই জল দিতে হবে না ওই একটা পোকা চলে গেছে ভাই বেয়াদবি মাফ করে ওই রাগ করে চলে যা তুই এবার এমন জায়গায় চলে গেছে ও আর ঘুরাই দুনিয়াতে আসছে না চলে গেছে একদম জায়গা মতন আল্লাহকে পৌঁছে দিয়েছে গরম আছে খুবই গরম ধরো একটু পরে দিই ঠিক আছে আমি থাকছি আমার